শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। তবে ডক্টর ইউনূস বলেছেন কোনো অপরাধ করেননি তিনি, সসম্মানে তার খালাস চেয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী। প্রায় 9 ঘন্টা টানা যুক্তিতর্কের পুরো সময় আদালতে ছিলেন ডক্টর ইউনূস। আগামী 1 জানুয়ারি মামলাটির রায় ঘোষণা করবেন তৃতীয় শ্রম আদালতের বিচারক। সাদুল ইসলামের রিপোর্ট। মামলার চূড়ান্ত যুক্তিতর্ক শুনানির জন্য নির্ধারিত দিনে সকাল 11:15 বিজয়নগরের ট্যাপা কমপ্লেক্সে স্থাপিত তৃতীয় শ্রম আদালতে হাজির হন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামি। সকাল 11:30টার দিকে বিচারক শেখ মেরিনা সুলতানার আদালতে শুরু হয় যুক্তিতর্ক শুনানি। দুপুরের খাবার ও মাগরিবের নামাজের বিরতি ছাড়া শুনানি চলে একটানা 9 ঘন্টা। পুরো সময় এজলাসে বসেছিলেন ডক্টর ইউনূস। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রাত 8:30টার দিকে বিচারক জানান আগামী 1 জানুয়ারি এই মামলায় রায় ঘোষণা করা হবে। পরে সাংবাদিকদের প্রশ্নে ডক্টর ইউনূস বলেন তিনি কোনো অপরাধ করেননি। 1 জানুয়ারিতে দিন দেশে আমার বছর শুরু হবে, সেদিন কী দিয়ে আমার বছর কী সত্য দিয়ে বছর শুরু হবে সেটা দেখা যাক। আমরা তো অপরাধ করিনি, প্রত্যাশার মানে তো কিছু একটা আশা করি, আমার যেটা আছে এটাই আছে। শ্রম আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে মামলা করায় ডক্টর ইউনূসের সসম্মান খালাস চান তার আইনজীবী। আইনের ধারা অনুযায়ী, বিধান অনুযায়ী এবং আইন যদি তার নিজস্ব গতিতে থাকে তাহলে আমরা নেবিচার পাবো। পৃথিবীর কোনো শক্তি নাই সেখানে নেবিচার থেকে আমাদের বঞ্চিত করো। আমরা সসম্মানে খালাস চাই, আদালতের কাছে বলেছি যে সসম্মানে এই নিরপরাধ ব্যক্তি যিনি দেশের জন্য এবং সারা পৃথিবীর গরিব জনগণের জন্য এবং দরিদ্র নারীদের জন্য যিনি কাজ করছেন তার যেন সসম্মানে মুক্তি লাভ করে এই প্রত্যাশাই আমরা করি। তবে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী বলছেন তারা এই মামলায় একটা দৃষ্টান্তমূলক শাস্তি চান যাতে অন্য মালিকরা শ্রমিকদের সাথে অন্যায় আচরণ করতে না পারেন। প্রফেসর ইউনূস গং এর বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক আইন অনুযায়ী বিচার চেয়েছি এবং আইনে নির্ধারিত যে সাজা এবং আমরা সেটা প্রার্থনা করেছি, কারণ আমরা 4টা সাক্ষী দিয়ে দেখিয়েছি যে প্রফেসর ইউনূস গং তারা শ্রম আইন ও বিধি লঙ্ঘন করেছেন। শ্রম আইন 303-এর মতে 6 মাস পর্যন্ত সাজা হয়, 307-এ 25,000 টাকা পর্যন্ত জরিমানা। আমরা 2টো সেকশনেই সর্বোচ্চ সাজা আবেদন করেছি। শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা, লভ্যাংশ না দেয়া সহ শ্রম আইনের কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।